যে খবরের দিকে নজর রাখবো মল্লারপুরে সিবিআই প্রতিনিধি দল ভোর রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মল্লারপুরের কোর্ট গ্রামে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা এবং বিজেপি কর্মী সেখানে এক বিজেপি কর্মীর হত্যার ঘটনা ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই প্রতিনিধি দল তারা মল্লারপুরের কোর্ট গ্রামে পৌঁছে যান সেখানে প্রতিনিধি দল তারা তদন্ত শুরু করেছেন এবং এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় সিবিআই মল্লারপুরে পৌঁছেছে পলাতক এক অভিযুক্ত অভিযুক্তের স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছেলেকে আটক করেছে সিবিআই ভোর রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বীরভূমের মল্লারপুরে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন মল্লারপুরে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা কি জানতে পারছো দেখো ইন্দ্রাণী যে কি জানা গেছে যে বীরভূমের মল্লারপুর থানার যে কোর্ট গ্রাম এই কোর্ট গ্রামে গত 8 তারিখে বিজেপির এক বুথ সভাপতি জাকির হোসেন তাকে পেটানো হয়েছিল বলে অভিযোগ এবং এই জাকির হোসেন চিকিৎসার পর 16ই মে তিনি কলকাতা যাওয়ার পথে রাস্তার মাঝে তিনি মারা যান এই ঘটনার তদন্ত শুরু করেছিল বীরভূমের মল্লারপুর থানার পুলিশ কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্তের ভার নিয়েছে তবে দেখো গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে কোর্ট গ্রামে এই ঘটনা তদন্ত করতে গিয়েছিল সিবিআই এর একটি দল পুনরায় আজকে ভোর 4টে নাগাদ সিবিআই এর একটা বিশাল বাহিনী তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কিন্তু এই কোর্ট গ্রামে গিয়েছিল আমরা যেটা জানতে পারছি যে কোর্ট গ্রামে এই জাকির হোসেন খুনের ঘটনায় মোট 13 জন আসামি রয়েছে এই 13 জন আসামির বাড়িতে একই সঙ্গে সিবিআই হানা দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এবং এই গ্রামে সিবিআই হানা দেওয়ার সময় তোমার একটি বাড়িতে যখন এক আসামির বাড়িতে যখন সিবিআই গিয়েছিল তখন অভিযুক্ত বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় তারপরে কিন্তু অভিযুক্ত ছেলে আলমগীর কাজীকে পুলিশ সিবিআই আটক করে তারপরে দ্বিতীয়বার আজকে দ্বিতীয়বারও তোমার এই গ্রামে গিয়েছিল সিবিআই এর দল এবং সেখান থেকে আরো দুই অভিযুক্ত জাকির শেখ এবং বাবুল শেখ জাহির শেখ এবং বাবুল শেখ নামের দুজনকে আটক করে মোট এই ঘটনায় তিনজনকে আটক করেছে এখনো পর্যন্ত সিবিআই তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট নয় তবে সিবিআই তাদেরকে জেরা করবে সেই কথা বলেই কিন্তু তাদেরকে গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ অঞ্জন কথা বলছিলাম প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে